আচ্ছা, আমি আপনাদের অনেকের সাথে বাজি ধরে জানতে পারি যে আপনাদের মধ্যে অনেকেই জানেন আর যে বাংলাদেশে একটি স্পেস এজেন্সিও আছে। স্পেস এজেন্সিটির নাম হচ্ছে স্পার্সো। তো স্পার্সো কেন এত পপুলার না, কেন এরা এখন স্পেসে যেতে পারে নাই, এটি নিয়ে জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন। স্পার্সো আপনারা জেনে হয়তো অবাক হবেন যে চায়না এবং জাপানের আগে প্রতিষ্ঠিত হয়েছে। এটি 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার আগারগাঁয়ে অবস্থিত, এবং এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, বা সংক্ষেপে বলতে গেলে স্পার্সো। কিন্তু স্পার্সো এখন এত ফেমাস না কেন? এর মূল কারণ যেটি আমি মনে করি, আমার নিজের মনে করা, সেটি হচ্ছে যে স্পার্সো কোনো মিশনই করে না স্পেসে যাওয়ার। যেমন ইন্ডিয়ার মঙ্গলিয়ান মিশন, এটা সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন। তো ইন্ডিয়া কিন্তু নাসার মতো কোনো স্পেস এজেন্সির কাছ থেকে সাহায্য নেয় নাই এই মিশনটা করার জন্য, তারা নিজেরা করেছে, তাই তারা হচ্ছে ফেমাস জিনিস এইসব নিয়ে। তারা তাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু বাংলাদেশে এক্সপিরিয়েন্স নেই প্লাস টাকাও নেই। আর বঙ্গবন্ধু 1 যে স্যাটেলাইটটি, সেটি লঞ্চ করা হয়েছে F9 বা Falcon 9, যেটি কিনা স্পেস এক্সের একটি রকেট। আচ্ছা, টেকনিক্যালি দেখতে গেলে বাংলাদেশ কিছুই করে পারে নাই, কারণ স্পেস এক্স ইলন মাস্কের কোম্পানি, সে নিজে একাই সব কিছু চালায়, বলতেই হবে তালির যোগ্য মানুষটা। আর স্পার্সো মূলত আবহাওয়া নিয়ে গবেষণা করে, কিন্তু যদি ফেমাস হতে চায় তাহলে শুধু আবহাওয়া নিয়ে গবেষণা করলেই হবে না, আমাদের মিশন করতে হবে, আমাদের বাঙালি মানুষদের স্পেসে যেতে হবে, তা না হলে কোনোভাবেই এটা সম্ভব হবে না। বাংলাদেশের জনসংখ্যাই কত, 20 কোটি, সবার কাছ থেকে যদি 100 টাকা করেও নেওয়া হয় তাহলে 200 কোটির বাজেট তোমরা এমনিই পেয়ে যাচ্ছ। তো এরকম নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও বলতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।